খানাকুলের গাংপুর গ্রামে এক বিষধর সাপ উদ্ধার করলো আরামবাগ স্নেকস অ্যান্ড ওয়েলফেয়ার সোসাইটির প্রেসিডেন্ট মঙ্গল সাউ। জানা গেছে, এই গ্রামের বাসিন্দা মানস পালের বাড়িতে বেশ কয়েকদিন ধরে একটি বিষধর কোকরো সাপ বাড়ির ভেতর আস্তানা নিয়েছিল। মানসবাবু জানান, বৃহস্পতিবার বাড়ির ভেতরে শব্দ বুঝতে পারি, তারপরেই তিনি দেখতে পান একটি সাপ আছে। এরপরেই শুক্রবার তিনি আরামবাগ স্নেকস অ্যান্ড ওয়েলফেয়ার সোসাইটির সঙ্গে যোগাযোগ করেন। এরপরেই এই সংস্থার প্রেসিডেন্ট মঙ্গল সাউ মানসবাবুর বাড়িতে এসে সাপটি উদ্ধার করেন। এই সাপটিকে পরশুদিন রাত্রে ওই 11টার সময় একবার খসখস করে আওয়াজ হচ্ছিলো, সেই সময় অনুভব করা যায়, এবং পরে ভোরবেলা 4টার সময় ওটাকে দেখতে পাওয়া যায়। পুনরায় কালকে রাত 9টা 10টার সময় আমরা দেখতে পাই সাপটাকে, এবং পরে বন দপ্তরের লোকদেরকে আমরা খবর দিই। আজকে বন দপ্তরের লোক এসে ওই সাপটাকে উদ্ধার করেছে। এবার আপনাকে বলি, আমরা ফরেস্ট ডিপার্টমেন্টের কর্মী না, আমরা স্নেক অ্যান্ড অ্যানিম্যাল রিলিফ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন থেকে এসে, একটা এনজিও সংস্থা যেটা বন্য প্রাণীকে সঠিকভাবে সুস্থভাবে সংরক্ষণ করে তাকে পুনরায় বন্য পরিবেশে ছেড়ে দেওয়া। হ্যাঁ, আমরা বন দপ্তরের সঙ্গে টাচে আছি। তো এটা কোন এলাকা? এটা হচ্ছে খানাকুল থানা গাংপুর গ্রাম। খানাকুল থানা গাংপুর গ্রাম, হ্যাঁ, পিলখা গাংপুর আর কি। আচ্ছা, আপনার নাম? আমার নাম মানস পাল। কতটা আতঙ্কের মধ্যে ছিল? প্রচণ্ড আতঙ্কিত, একদম ভয়ে, মানে প্রত্যেক ছেলে বাড়ির সকলে সবাই ভয়ের মধ্যেই ছিলাম। কালকে শোয়া বা বসবাস বন্ধ রাখা ছিল, আমরা ঘরটাকে পুরোটা একদম চাবি দিয়ে চারদিকে এঁটে রেখে দিই। আজকে বন দপ্তরের লোকরা এসে তারপরে ঘরটাকে খোলা হয়। আমরা বন দপ্তরের লোক না, এনজিও, এনজিও, হ্যাঁ, এনজিওর লোকরা এসে তারপরে ঘরটাকে খোলা হয়। Collection, jeans and t-shirts, only for men.